ভিসা ইনফরমেশন, ইওর ট্রাস্টেড ভিসা পার্টনার। দ্য ফার্স্ট ইস্যু উইল বি তুমি কবে সেট আপ করবে, ওটা যখন হবে আমি তার পরবর্তীতে কালকে হয়ে যাবে। এর আগে আমি কিন্তু বলতে চাই না, বিকজ এটা ফলস হোপের একটা ব্যাপার চলে আসে। আমি চাই কনফার্মড হয়ে আমি জানাবো, আর আমার বিশ্বাস হয়তো আজকে রাত্রে নাহলে কালকে সকালে আমরা কিন্তু একটা কনফার্ম বলতে পারব। এটা তো এখন 2700 হবে না 3500 হবে, শোনেন না, ইস্যুজ আর ডিফারেন্ট, তো আপনারা প্লিজ ডোন্ট কনফিউজ দ্য ইস্যুজ, বুঝছেন না? ভর্তুকি তো আমি যে কোনো জিনিসে দিতে পারি। এখন কথা হলো কি, দ্যাট মানুষ এই যে আপনি যে বলেন যে 2700 টাকার ব্যাপার আছে, আমি তো এখনো বলিনি যে 2700 আমি অ্যাকসেপ্ট করেছি, হয়তো 450 হইতে পারে, 450 হইতে পারে। কারণ আপনি যে কোনো জিনিস তাড়াতাড়ি করতে গেলে হয়তো কস্ট বেশি হতে পারে। আজকে যে আমাদের সাথে যে যারা দেখা করে গেল, যে ওয়ার্কার যারা আছে, ওরা আমাকে মোটামুটি বলতে গেলে বলে, ভাই আপনি যাই কিছু করেন আপনি খরচ দিকে চিন্তা করেন না। ওনারা ডাইরেক্টলি আমাকে বলছে, চারজন গিয়েছিল পাঁচজন গিয়েছিল, সবাই বলছে খরচ, বিকজ আমি যে আমার ভিসাটা এক্সপায়ার হয়ে যাবে এটা কিন্তু আমার ওই 4,000-5,000 টাকা থেকে অনেক বেশি লস হবে, বিকজ ওকে আবার ভিজিটর ভিসা করে যেতে হবে, মালিকের সাথে যোগাযোগ করতে হবে, মালিক যদি বলে কি হ্যাঁ তোমাকে রাখলাম, তুমি লেট আসছো রাখলাম, তাহলে ওর চাকরি হবে, এর মধ্যে কিন্তু ওর 40-50,000 টাকা আরো খরচ হয়ে গেল। তো ওনারা ওরা নিজেই বুঝছে আর আমিও বুঝছি ওদের এই অসুবিধাটা। পরবর্তীতে কি হবে কি হবে না কি আমরা বিবেচনা করব, এটা হলো পরবর্তী ব্যাপার, বাট এই মুহূর্তে আমরা কিন্তু ওটা চিন্তা করছি না। এই মুহূর্তে আমরা ট্রাইং কি বেস্ট ডিল, ওরা যেটা বলছে কি আপনি কত তাড়াতাড়ি আমাদেরকে প্লেনে তুলতে পারবেন প্লিজ এটা ব্যবস্থা করো, তো র্যাপিড র্যাপিড বুঝছেন না। তো এখন আমি কিন্তু এখানে কোনো সাইড নিচ্ছি না, আমার কথা হলো কি র্যাপিড এর মধ্যেও কিন্তু ব্যবধান আছে। র্যাপিড তোমার যদি আরটিপিসিআর তোমার দিন 3 ঘন্টা লাগে, হ্যাঁ তো যে কেউ 2 ঘন্টা বলো তো ওটাও তো টেকনিক্যালি র্যাপিড, মানে তাড়াতাড়ি হবে। কেউ যদি 1 ঘন্টা বলে ওটাও র্যাপিড, কেউ যদি 15 মিনিট বলে ওটাও র্যাপিড। তো আমি তো হিসাব করতে হবে কিন্তু উইচ ইজ মোস্ট র্যাপিড অ্যান্ড মোস্ট কস্ট এফেক্টিভ, এটা দুইটাকে ব্যালেন্স করে টাইমিং, মানে মানে মেন জিনিসগুলোকে মানুষ থ্রু কেমনে করব, এই হিসাবটা আমরা যদি ধরে রাখি, প্লাস এর সাথে কস্ট কত পড়বে। আমাদের চেষ্টা থাকবে, আমরা এটাও চেষ্টা করেছিলাম কি ওই তোমার ইউএইতে এমপ্লয়ীদের সাথে আমাদের এমবেসি ওরাও নেগোসিয়েট করার চেষ্টা করে, তারপর আপনার ইউএই গভর্নমেন্টের সাথে বোধ হয় এরকম কথা হয়েছে কি তোমরা এই প্রবলেমটা ক্রিয়েট করেছো, তো এটা কি হবে? তো ওনারা বলে কি না এটা সবাই করতেছে, কথা ওখানে আমাদের মুখ বন্ধ হয়ে যায়, কি বলে নেপাল পাকিস্তান ইন্ডিয়া সবাই তো করতেছে, ইউ হ্যাভ টু ডু ইট অলসো, এইগুলো অবস্থা। না কেন এতদিন কি আমি তো কি বললাম আজকে, আমি কি বললাম আজকেই হবে এটা সিদ্ধান্ত, আপনারা কথা ঘুরেন না প্লিজ, প্লিজ কিপ ইট স্ট্রেট, আই এম স্ট্রেট আপনারও কিপ ইট স্ট্রেট। প্রধানমন্ত্রী এখন যারা আন্দোলন করছেন নিচে বিক্ষোভ করছেন, যে প্রবাসী শ্রমিকরা যারা যেতে চান তারা দাবি করছেন যে 48 ঘন্টার মধ্যে ল্যাব স্থাপন না হলে তারা আমরা অনশন কর্মসূচি বন্ধ করবে না। আপনার সাথে যে বৈঠকটি তাদের হয়েছে তারা কি তাদের আন্দোলন স্থগিত করা বা আমার সাথে কোন আন্দোলনের কথাই হয়নি, আমার সাথে কোন আন্দোলনের কথা হয়নি, তো এটা তো আপনাদের আপনাদের খবর আছে, আমি তো যাই না। আপনার ভবনের নিচে তারা সকাল থেকে বিক্ষোভ করছে এটা আপনি জানেন না? এটা জানি আমি জানি, বাট ওদের পিছনে কি আছে এটাও আমি জানি, তো আমি অত বেশি কথা আমাকে বলেন না। আমি কিন্তু মানুষের সেবার জন্য কাজ করতেছি, কোনো রাজনৈতিক দলের জন্য না।